আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল জিএসএম বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব ওয়াইফাই পি। তো এটার যদি আপনার ফ্ল্যাশ করার পর অথবা ফরম্যাট করার পর যদি আপনার কিবোর্ডে কাজ না করে তাহলে এটা কিভাবে কাজ করাবেন আপনি? তো দেখতে পাচ্ছেন এখানে কিবোর্ডে কোনো কাজ করতেছে না। দেখুন এখানে কোনো কিবোর্ড আসতেছে না। তো যদি আপনার ফ্ল্যাশ করার পর অথবা ফরম্যাট করার পর যদি এরকম কিন্তু বেশিরভাগ হয় ফরম্যাট ফ্ল্যাশ করার কারণে। ফরম্যাট করলে কিন্তু এরকম হয় না, তো কিছু কিছু ক্ষেত্রে হয়ে যায়। তো এই মোবাইলটা নিয়ে আমি অনেক রকম প্রবলেম ফিক্স করছি। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিব আপনি কিভাবে এটা সমাধান করবেন। তো এটার জন্য অনেকে আবার ফ্ল্যাশ করে দেখে, ফাইল ডাউনলোড করে দেখে, তো অনেক ধরনের প্রবলেম ফিক্স করে। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিব তো কিভাবে করবেন। তো আপনাদের এটা করতে হলে তো আপনাকে আরেকটা মোবাইল নিতে হবে সাথে। তো আমি আরেকটা নিয়ে নিলাম। তো ওটাতে ক্রোম ব্রাউজারে ঢুকতে হবে। ক্রোম ব্রাউজারে ঢুকে আপনি জাস্ট লিখবেন SWIFT সোয়াইফট কি কিবোর্ডটা লিখে দিবেন আপনি, এফ দেখতে পাচ্ছেন এখানে। তো জাস্ট এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে মাইক্রোসফট কিবোর্ড এখানে আছে অলরেডি, তো জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর লেটেস্ট ভার্সন, তো এটা লেটেস্ট ভার্সন যেটা আছে ওটা আসবে এখানে। তো জাস্ট লেটেস্ট ভার্সনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে ডাউনলোড অপশনে ক্লিক করবেন, এরপর ওকে দিবেন। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এটা ডাউনলোড হচ্ছে। তো আমরা ডাউনলোড হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। ওকে, ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর জাস্ট আমরা কী করবো, ডাউনলোড অপশনে চলে যাব। তো এখানে আমরা এটা ফাইল ম্যানেজার চলে যাব। ফাইল ম্যানেজারে যাওয়ার পর এখানে ডাউনলোড অপশন আমরা জাস্ট এটা ব্লুটুথ দিয়ে দিতে হবে। তো আমাদের শেয়ার অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর ব্লুটুথ ক্লিক করতে হবে। তো আমরা এই মোবাইলে কিন্তু ব্লুটুথ অন করে দেবো, জাস্ট অনলি ব্লুটুথ অন করে দেবো। তো অন করে দিলাম। অন করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন হাওয়াইওয়ে ওয়াইফাই ফি, জাস্ট ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে একটা নোটিফিকেশান দেখতে পাচ্ছেন আপনারা, তো এটাতে জাস্ট অ্যাকসেপ্ট করে দিব। তো অলরেডি দেখতে পাচ্ছেন ব্লুটুথ কানেক্ট হয়ে গেছে, যে ফাইলটা ওইটা ট্রান্সফার হচ্ছে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করব। ওকে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি ডাউনলোড হয়ে ব্লুটুথ দিয়ে ট্রান্সফার হয়ে গেছে। তো ওকে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্লুটুথ দিয়ে অলরেডি ট্রান্সফার হয়ে গেছে। তো জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে জাস্ট অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পর জাস্ট ইনস্টল। এরপর ওপেন করবেন। ওপেন করার পর এনাবল সফট কি, তারপর এরপর মার্কটা অন করে দেবেন। অ্যালাউ করে দেন, এরপর ফিনিশ অফ, দেখুন নট নাও দিয়ে দিবেন, বাস ইয়েস, ওকে সাকসেস। তো আপনি দেখুন এবার কিবোর্ড কাজ করে কিনা। তো দেখতে পাচ্ছেন অলরেডি এখন কিন্তু কিবোর্ড কাজ করতেছে। তো এভাবে কিন্তু আপনি ইনস্টল করে নেবেন সফটওয়্যারটি ব্লুটুথ দিয়ে, অথবা আপনি একটা এসডি কার্ড দিয়েও নিতে পারবেন। তো আপনার যেটা সহজ এটা করে নেবেন। ওকে বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে আশা করি সবাই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে নোটিফিকেশনটা অল করে দিন। ধন্যবাদ।